প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ ভোজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের এক যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে আনন্দঘন পরিবেশে ভোজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের হল রুমে কেক কেটে যুগপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। স্কুলের প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র ওবায়দুল হকের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, ভোজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এস এম হারুন, সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দুল হক সহ আরও অনেকে। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক মুরাদুল ইসলামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী রঞ্জিত বড়ুয়া সহ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সকল কর্মকর্তারা। আমি যখন স্কুলে থেকে খরচ করার চিন্তা করলাম, সর্বপ্রথম যখন আমি রফিক সাহেবের কাছে গেলাম, রফিক সাহেব আমাকে বললো ভোজপুরে খরচ হবে না। কেন হবে না? হয়তো ভোজপুরে খরচ করার কথা বললো উনায় আলম ভাই, কি করবো? হয়তো আপনি একটা কাজ করেন, আপনি ভোজপুর ন্যাশনাল স্কুল যেটা সভাপতি আছেন ওইটার খরচ করে ফেলেন। উনি ডকুমেন্টে সাইতে পাতে গেল, আমি তার প্রতি মোড়ে গিয়ে 80,000 টাকা জমা দিয়ে ভোজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজে ফাইল জমা করলাম। অনেক পুত্রই আলাদা এতটুকু আনছে, আপনারও দুটো সমাজ আজকে সব কিছু আপনাদের উপর নির্ভর করে। দেশের উন্নয়ন, ভোজপুরের উন্নয়ন, প্রতিষ্ঠানের উন্নয়ন, এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন, মক্তবের উন্নয়ন, সব কিছু ডিপেন্ড করতো আপনাদের উপর। এতগুলি গোলাপফুল থাকতে, এতগুলি ভোজপুরে সম্পদ থাকতে, ভোজপুর কেন পিছিয়ে থাকবে? পিছিয়ে থাকতে পারে সেটা যখন যা চাইবেন, যেভাবে চাইবেন, যেভাবে পারিবেন, ওভাবে আমি সব উদ্ধার করবো। সবার আগে সর্বশেষ খবর আপনার মোবাইলে পেতে লগ ইন করুন www.snn24.com। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/snn24tv। SNN24TV সকল অনুষ্ঠান পেতে লগ ইন করুন www.snn24.tv। ফেসবুকে অ্যাক্টিভ থাকতে লগ ইন করুন www.facebook.com/tv.snn24। SNN24TV সকল অনুষ্ঠান ইউটিউবে পেতে সার্চ করুন SNN24.tv। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে SNN24.tv সঙ্গে থাকুন।